নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বাবা লোকনাথের মৃত্যু দিবস, মৃত্যুদিন মানে তিরোধান দিবস, তো সেই জন্য সকালবেলা উঠে স্নান টান করে আমি করেছি, ভাত ডালটা করে নিয়েছি, বাদ বাকিটা পরে করবো। সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের কাছে চলে এসেছি, চন্দন যতটুকু বাজার করতে যতটুকু সময় লেগেছে তার মধ্যে আমি বাকিগুলো সেরে নিয়েছি। তো এখানে আমি মোটামুটি গুছিয়েছি, এই যেখানে ফুলের মালা, ফুল গোছানো হয়ে গেছে, আবৃত্তি গোছানো হয়ে গেছে, এখানে ফলগুলো ধুয়ে রেখেছি, এবার কাটবো শুধুমাত্র। এখন বাবাকে আগে স্নান করাবো, করিয়ে তারপরে ফুলের মালা দিয়ে সাজিয়ে পুজো করবো। এই মূর্তি অনেকেই জিজ্ঞেস করেছো কার মূর্তি এটি, এটি মা আনন্দময়ীমার মূর্তি, এই যে পাশে ওনার ছবি রয়েছে, আর এই মূর্তি হচ্ছে ওনারই। তো আমি আমার মতো করে পুজো করব, প্রতিদিন যেমন করি সেরমই করব। বাবাকে শুধু আজকে একটু, যেহেতু তিরোধান দিবস সেজন্য একটু এক্সট্রা ভালো খেতে দেব, আর কিছুই ব্যাপার না। তো চলো আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা, মানে তারপরে তোমাদের দেখাচ্ছি পুজো হয়ে যাক, তারপরে সাজিয়ে নিই আগে বাবাকে সুন্দর করে। এই পুজো সারলাম, এবার রান্না বান্না করব। আর একটু কেন জানি পুজো করতে করতেই ইচ্ছা জাগছে একটু বাবাকে পায়েস করে দেবার। আর সুস্মিতাদির এই পাত্রটা রয়েছে, এটা হাতছানি দিচ্ছে আমাকে, তাহলে একটু পায়েস করে দিই। আজকে এমনিতে তো নিরামিষই হচ্ছে আমাদের, একটু পায়েস করব। আর যাই করব একটু বাবাকে দিয়ে নেবো আগে, বুঝলে তো, এরকম একটা ইচ্ছে জাগছে, জানি না সেই সব দিকে কী হবে, তো দেখা যাক। ভাত আর ডাল তো হয়েই গেছিলো, এবারে আলু পোস্তটা করবো আর ঢেঁড়স ভাজবো। চাটনির টমেটোর অবস্থা খুব খারাপ, এই দেখো একটুখানি পড়ে আছে, আমি দেখিও নি, আসলে প্ল্যান ছিল না, কিন্তু পুজো করতে করতে হঠাৎ কিরম ইচ্ছা করছে, গত বছরও দিয়েছিলাম তো। ঠিক আছে, আমরা সংসারী মানুষ, যেরমভাবে মন চাইবে সেরমভাবে বাবাকে ডাকলেই বাবা খুশি হবেন। আর লোকনাথ বাবার আমি যতদূর জানি সেরকম কোনো ব্যাপার নেই যে ব্রাহ্মণ ছাড়া রান্না করা যাবে না বা ওরকম, হ্যাঁ আস আমিষ টামিষের ব্যাপারটা কম, কিন্তু ওইরকম কোনো বাধা ধরা নিয়ম ওনার ছিল না। কাজেই মন থেকে তোমার যেটা ইচ্ছে জাগবে তুমি সেটাই বাবাকে করতে পারো, তাই আমারও ইচ্ছে জেগেছে, আমি নেমে পড়লাম। এখানে আলু পোস্তর আলু কেটে রেখেছি, আগে পায়েসটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আমি কালকে সব এমনি ধোয়া মোছা করেছিলাম, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য অসুবিধা হয়নি। বাড়ির পুজো কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যাচ্ছি চিনির বাড়ি, লোকনাথ বাবার পুজো। চলো আজকে ভরপুর লোকনাথ বাবা নিয়েই সারাদিন। আর এই শাড়িটা আমাকে দিয়েছে নন্দিতা, এই ব্যাগটা নন্দিতা দিয়েছে, এটা প্রথম যেদিন আমার সঙ্গে নন্দিতার আলাপ হয় দেখা হয়েছিল সেদিন দিয়েছিল। আর এই শাড়িটা রিসেন্ট দিয়েছে, পরাই হয়নি, আজকে প্রথম পরলাম। আর এই সেটটাও কিন্তু আমার গিফট, এটা আমাকে দিয়েছিল, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম ত্রিনয়নী, সেই ফ্ল্যাটে মিঠু আমার প্রতিবেশী। চলো, আর এইটা সুস্মিতা দি। খাওয়ার পরে না একটা ঝিমুনি আসে, তাই যাতে ঘুমিয়ে না পড়ি তার জন্য ব্লগটা দেখছিলাম। আমরা চিনির বাড়ি চলে এসেছি, সকালবেলা পুজো হয়ে গিয়েছে, এখন আরতির সময়, ঠিক আমরাও ঢুকেছি আর আরতিটাও হচ্ছে। তো এত সুন্দর একটা মুহূর্ত, আর এত সুন্দর সাজিয়েছে, আমাকে প্রত্যেকবারই আমাদের বলে যাওয়া হয় না, এবছরটা গিয়ে আমি মানে মুগ্ধ। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ছাদে, সব রকমের ব্যবস্থা ছিল, মানে নিরামিষই ছিল কিন্তু ভীষণ ভালো,
ঠাকুরের ভক্ত ভালো হবেই। আর বুফে সিস্টেম ছিল, ফলে আমরা বুফেতেই খেয়ে নিয়ে চলে আসতে পেরেছি। যতবারই বাবার এই মূর্তিটা দেখছি না গো, মনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর করে সাজিয়েছে সমস্ত ঠাকুর ঘরটাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ডেকোরেশন। কোনো দেবতা বাদ নেই, সব দেবতা রয়েছে দেখো। তা এছাড়াও চিনির দাদু ঠাকুমাও রয়েছেন, দুটো মূর্তি যে দেখছো ওনাদের, সেটা দাদু ঠাকুমার মূর্তি। চীনেরা এখানে প্রত্যেক বছরই এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রচুর মানুষকে ভোগ বিতরণ করে। এবছর 6,000 লোক হয়েছে ভোগ নিয়েছে, আমিও দিয়েছি। আর সুস্মিতা দিরাও এখানে চলে এসেছে। সুস্মিতা দি ভীষণ মজার মানুষ, ভীষণ ভালো মনের মানুষ, আর চন্দনের সঙ্গে বেশ জমে যায়। আর তারপরে আমরা এখানে একটু ঘরে বসে সবাই মিলে গল্প করছিলাম, মানে প্রচণ্ড গরম তো, তাই জন্য একটু এখানে বসলাম ঠান্ডায়, এসিতে বসে গল্পগুজব হচ্ছে। আর এই দেখো এলসা, চিনির এলসা। এবার আমরা খেতে চলে এসেছি, কারণ বাড়ি তো ফিরতেই হবে। আর বুফে ছিল বলে অসুবিধাও হয়নি, তো বাড়ি ফেরার পথে একটু বাবার দর্শন আবার করে বেরিয়ে এলাম। এই আমরা এলাম বাড়িতে, এসে এখনো ড্রেস ছাড়িনি, দেখতেই পাচ্ছ ওর সঙ্গে দৌড়াতে করছি। অনেকক্ষণ পাইরিরা পাগলামো করছে দেখো লোকেরা। ও বাবা হাতটাকে ধরে চুড়ে পড়েছে, কি বলবে এসব নাটক, অনেক নাটক চলবে এখন, অনেক নাটক চলবে এখন। তো ভীষণ ভালো লাগলো, যেন এত সুন্দর পরিবেশ, এত ভালো সব কিছু, যে কী বলবো। আর বাবার মূর্তি তো অসাধারণ রাজবেশ পরিয়েছে, দারুণ দারুণ প্রসাদ, ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয়। ওরা প্রত্যেকবারই বলে যাওয়া হয় না, এবছরটা যেতে পারলাম, এটাই ভালো লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সব কিছু মিলিয়ে আজকে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, মনটা বেশ ফ্রেশ লাগছে। আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাজের পরিবার, সব্বার পরিবার, বজার পরিবার, কলকাতা ক্যামেরা। আর যাওয়ার আগে আজকে একটু মানে ওই বাবাকে নিয়ে সকাল থেকে রাত অবধি রয়েছি, যেহেতু একটু ওই ধরনের গানই গাই। তোমার চন্দন